এই করাপশনের কারণে দেখা যায় আন্ডারে অনেক টাকা পয়সা দিতে হয়, এমনিতে অনেক চার্জ গভর্নমেন্টের চার্জ। কারপেক্স এক্সপ্লোরেশন করে এক্সপ্লোরেশন হচ্ছে নাকি? গত 10 বছর পর বছর কোনো এক্সপ্লোরেশন হচ্ছে না। এক একজন এক এক পলিসিতে চলে, যেমন জামান ভাই এক পলিসিতে চলতেছে, ঠিক নাসির ভাই তার উল্টা পলিসিতে চলতেছে। বাস্তব কথা এটা। নিটিং, ডাইং, তারপর গার্মেন্টিং, এসব মধ্যে সব করে পিলো পাসিং খেলা, যে বালিশ খেলা করে। একটা লোককে মেজারমেন্ট করার জন্য একটা টুল সেট আপ করতে হবে, যে এর কাজ এতটুকু এতটুকু করলে সে এই বেনিফিটটা দিতে পারবে। আসলে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার কমিউনিটিতে অনেক সফল উদ্যোক্তা আছে। আমরা একটা হিসাব করে দেখেছি, আমাদের যে উদ্যোক্তারা আছেন এবং বিভিন্ন কোম্পানিতে যারা ডিসিশন মেকিং জবে আছেন, তাদের সম্মিলিত যেই রপ্তানির পরিমাণ সেটা অলমোস্ট 2.5 to 3 billion dollars। তো আমার মনে হতো যে আমরা একটা বিশাল পাওয়ারফুল গ্রুপ, এই গ্রুপটাকে যদি কোনোভাবে একত্রে এনে কোনো কোঅপারেশন করে আমরা বিভিন্ন ধরনের বেনিফিটেড হতে পারি এবং আমরা বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করার সুযোগ আছে। তো ওই চিন্তা থেকেই আসলে মূলত আজকের অনুষ্ঠানটা অর্গানাইজ করা হয়েছে। এখানে আমরা মূলত যারা আমাদের সফল উদ্যোক্তা বিভিন্ন অঙ্গনের আছেন, প্লাস পাশাপাশি যারা বিভিন্ন অর্গানাইজেশনের ডিসিশন মেকিং পজিশনে আছেন তাদেরকে আজকে ইনভাইট করেছি। আমরা আমাদের ব্যবসার কিছু বর্তমান চ্যালেঞ্জেসগুলো নিয়ে একটা কিছু আলোচনা করব এবং এখান থেকে কিছু ফ্রুটফুল রিকমেন্ডেশন, যাতে যেগুলো আমরা আমাদের কোম্পানিতে ইমপ্লিমেন্ট করে আমরা কিছু বেনিফিট পেতে পারি, এই মূলত এই উদ্দেশ্যেই আজকে অনুষ্ঠানটা অর্গানাইজ করা। ওপেন ডিসকাশন অ্যামং দ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স। আজকের এই প্রোগ্রামে বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্য থেকে যারা এন্টারপ্রেনিয়ার হিসাবে কাজ করছেন তাদের জন্য আজকে আমাদের একটি ওপেন ডিসকাশন। বাংলাদেশে এই মুহূর্তে বস্ত্র এবং পোশাক শিল্পের একটি সংকট সময় আমরা পার করছি। সো এই জায়গা থেকে কীভাবে উত্তরণ করা যায়, বিভিন্নভাবে বিজিএমই, বিকেএমই, বিটিএমই তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রোগ্রাম করে এগুলো নিয়ে আলোচনা করেছে। বাট আমাদের টেক্সটাইল এন্টারপ্রেনিয়ারদের, ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রেনিয়ারদের মধ্য থেকেও আমরা কীভাবে জিনিসটাকে আমরা দেখি, কীভাবে এই সংকট মোকাবেলায় প্রত্যেকের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা এইটির একটা সামারি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দিতে পারি, সেই আলোকে আজকের এই মিটিংটি। আমাদের ট্রাস্ট পিপল পাওয়া খুব কঠিন, আমাদের সেই জন্য সততার দরকার। আজকে আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে আসছি অত্যন্ত ভালো, আরও আগামীতে আরোই করতে হবে। এইগুলি করতে গেলে আমাদের খালি আলোচনায় নিলে হবে না, আমাদেরকে গভর্নমেন্টের সাথে আমাদের নেগোসিয়েটে যেতে হবে। আমাদের ভিতরে ট্রেনিং এর কথাটা নাই, তো আমরা ট্রেনিংয়ে আমরা একটা পয়েন্টে আমরা বলেছি যে আমরা হয়তো টেকনিক্যাল ওকে উই আন্ডারস্ট্যান্ড, কিন্তু টেকটিক্যালি যে একটা অর্গানাইজেশন চালাতে হয়, যেখানে অর্গানাইজেশনে পলিটিক্স, হু ইজ হু ইন দ্যাট জু, এই ধরনের কনসেনসাস এবং এই ধরনের সেন্সও কাজ করতেছে না, সেই জিনিসগুলোতে কীভাবে আমরা টেকনিক্যাল এবং টেকটিক্যাল ট্রেনিংগুলো দিব এবং নেগোসিয়েশন স্কিলগুলো দিব, সেই ব্যাপারে আমাদের একটা কথা আমাদের টেবিলে উঠেছে। যারা আসলে এই মুভমেন্টে ইন্ডাস্ট্রিগুলো চালাচ্ছে তারা তো সাকসেসফুল, এখানে সব সাকসেসফুল মুভগুলো আছে, আনসাকসেসফুল মুভ অনেক বেশি। তো এই আনসাকসেসফুল মুভগুলোকে কীভাবে সাকসেসফুল করা যায়, কারণ আমরা দেখেছি প্রত্যেকটা ছেলের মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে, শুধু যেই জিনিসটা দরকার শুধু একটু পেভমেন্টটাকে তৈরি করে দেওয়া, তার এভিনিউটাকে তৈরি করে দেওয়া। 30% কস্ট কমানো যায়, এটা কিন্তু আমি আমার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমি দেখেছি, 30% কস্ট কমেই কিন্তু আমরা কাজ করতেছি। আমরা রিসেন্টলি যে জিনিসটা চালু করছি, আমরা প্রায় 8 লক্ষ লিটার আমরা কিন্তু ইটিপির পানি ইউজ করতেছি ফর অল ডিপ ডাইভস। আমি যে সেট আপটা করলাম সেটা কিন্তু যদি এক্সিলেন্সে না যাই, এটা যদি আমি কস্ট ইফেক্টিভ বা সাস্টেনেবল অ্যাপ্রোচে না যাই, তাহলে পরবর্তীতে যদি আমি অগ্রসর হওয়া মানে কেমন নিজের গলায় মানে ফাঁসি দেওয়া, যেমন ধরেন আমার 10টা লাইন আছে তার লিখেছে 40, আমি এটাকে যে 80 নেওয়া যায় বা 70 নেওয়া যায় সেদিকে ফোকাস না করে, কস্ট কন্ট্রোলের দিকে ফোকাস না করে, যেটা অনেকগুলি কথা আসলো সেদিকে ফোকাস না করে আমি 20 লাইন করলাম, 20 লাইন করলে ওভার কস্ট কমে যাবে, ও পাগল বসে ওভার কস্ট কমে। জাতীয়ভাবে
আমাদের 2022 পর্যন্ত আমাদের যে পাওয়ার টোটাল পাওয়ার সেটা হচ্ছে 42.9 MTOE. MTOE মিন্স হচ্ছে আমরা যদি বলি মিলিয়ন টনস অফ অয়েল ইকুইভ্যালেন্ট, মানে 42 মিলিয়ন অয়েলের ইকুইভ্যালেন্ট যে পাওয়ার উৎপন্ন হয় সেটা আমাদের জাতীয়ভাবে আমাদের লাস্ট ইয়ারে আমাদের 2022 পর্যন্ত ছিল, 22 পর্যন্ত ডাটা আছে আমাদের পেট্রো বাংলাতে। গ্যাসের চাহিদাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এমনকি ন্যাশনাল জাতীয়ভাবে যে আমরা গ্যাস উৎপন্ন করি সেই গ্যাস উৎপন্ন কিন্তু আস্তে আস্তে 2022 এসে কিন্তু কমে গিয়েছে, সাথে যুক্ত হয়েছে এলএনজি যুক্ত হয়েছে। এই পরিমাণ কিন্তু আমরা একটা ফোরকাস্ট দেখেছি 2030 পর্যন্ত, আমরা এখানে নিয়ে আসিনি, তো 2030 পর্যন্ত কিন্তু এলএনজি এবং ন্যাশনাল জাতীয়ভাবে যে আমাদের গ্যাস উৎপন্ন হবে এদের দুটোই কিন্তু সমান হয়ে যাবে। এবং 2030 পরে কিন্তু দেখা যাচ্ছে যে ফোরকাস্ট আছে তাতে আমরা শুধুমাত্র এলএনজির উপর নির্ভরশীল হতে হবে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের যে চ্যালেঞ্জ সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আর শুধুমাত্র সাধারণ শিল্প রানের যে পাওয়ার, মানে যে গ্যাসের মূল্য সেটা শুধু আমরা এখানে উল্লেখ করেছি, ক্যাপটিক পাওয়ারটা মেনশন করিনি আমরা, 2009 ছিল 5.86 টাকা, সেটা 2023 এসে কিন্তু এখন 30 টাকা। এখন 30 টাকা যদি একই রেশিওতে বাড়তে থাকে তাহলে আমরা কিন্তু 12 বছর পর, মানে 2035 এটার দাম হবে 150 টাকা পার মিটার কিউব। আমাদের হয়তো আরইবি বা পাওয়ার কন্টিনিউ যেভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু সোলারটাকে আমাদের খুব ইম্পর্টেন্ট। 1 লাখ স্কোয়ার ফিট একটা প্রোফাইলে মোটামুটি 1.5 মেগাওয়াটের মতো সোলার সেট আপ করা যায়, এবং এটার খরচ এখন 4 কোটি টাকার মধ্যে হয়ে গেছে আর কি। হ্যারাসমেন্ট ফ্রম গভর্নমেন্ট যে অর্গানাইজেশনসগুলি যেগুলি আছে, এখানে আমাদের দেখা গেছে যে 9টা পয়েন্ট আমরা বিভিন্ন সংস্থা এরা খুবই হ্যারাস করে আর কি। তো যাই হোক, এর মধ্যেও যে আপনারা যারা এন্টারপ্রেনার আছেন খুবই হ্যাপি যে এত হ্যারাসমেন্টের মধ্যেও বাংলাদেশের টেক্সটাইল এন্টারপ্রেনাররাও অনেক রাইজ করছে, বিশেষ করে জামান ভাইয়ের মতন আরও যারা এখানে আছেন। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কনসালটেন্টের কাছে পড়ে ভুক্তভোগী হয়েছে, ওই সব কনসালটেন্টকে আমরা ব্ল্যাকলিস্টেড করবো যাতে আমাদের আর এক ভাই একই ভুক্তভোগী না হন। আমাদের অর্গানাইজেশনগুলোতে যখন কোনো দুর্ঘটনা হয় ইন্স্যুরেন্স ক্লেইমের জন্য আমাদের এসওপি কী হবে, যেই ভাইগুলো অলরেডি এই এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তারা ইন্স্যুরেন্স ক্লেইম করেছেন, পেয়েছেন কেউ পাননি, তারা যদি আমাদের এই জিনিসগুলো শেয়ার করেন নলেজগুলো, তাহলে একটা এসওপি তৈরি করে আমরা এই এসওপিটা সবার মধ্যে পাবলিশ করে দিলে আমাদের কোম্পানি তো জানলো যে হ্যাঁ কোনো একটা দুর্ঘটনা হইলে ইন্স্যুরেন্স ক্লেইমের হচ্ছে এইটা, এই এই স্টেপগুলো আমাদেরকে নিতে হবে। যে আমাদের বাপেক্স যে নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের পেট্রো বাংলার দুইটা প্রতিষ্ঠান আছে, একটা তিতাস আর একটা বাপেক্স। তিতাসে ডিস্ট্রিবিউশন করে, টাকা পয়সা নেয়, আর বাপেক্সে এক্সপ্লোরেশন করে। এক্সপ্লোরেশন হচ্ছে নাকি গত 10 বছর পর বছর কোনো এক্সপ্লোরেশন হচ্ছে না, কারণ এক গ্রুপ অফ পিপল এটা কন্ট্রোল করছে, একটা প্রবলেমকে একটা ফ্যাক্টরি কীভাবে ডিল করতেছে ওই নলেজটা যদি থাকে, অন্যরা যদি এটা পিক করতে পারে তাহলে হয়তো ওই জিনিসগুলোকে ডিল করার সুযোগ হচ্ছে। আরেকটা জিনিস এসছে যে করা যায় কিনা আমাদের এই কমিউনিটির টাস্কফোর্সের কথা আসছে, অথবা যে কোনোভাবে ওদের সাথে আরও ইন্টারাকশন বাড়ানোর যদি সুযোগ থাকে, ওদেরকে এডুকেট করার সুযোগ থাকে, তাহলে জিনিসটা আসবে। এক একজন এক এক পলিসিতে চলে, যেমন জামান ভাই এক পলিসিতে চলতেছে, ঠিক নাসির ভাই তার উল্টা পলিসিতে চলতেছে, বাস্তব কথা এটা। এটা তো এক একজন এক একভাবেই চলবে, কিন্তু যদি সবাই মিলে আমরা এরকম আলোচনা করতে থাকি, সবার কথাগুলো যদি সামনে আসতে থাকে, ওখান থেকে কিন্তু অন্য একজন সুন্দর জিনিসটা বেছে নিতে পারে। হয়তো দেখা গেলো সে ওই যে ওই জিনিসটা ওখান থেকে বের করে নিয়ে সে আরেকটা নতুন কিছু বা তার রাস্তার দিকে আরও সামনে থেকে আগায় যেতে পারবে।